মিষ্টি কুমড়োর সঙ্গে উচ্ছে ভাজা করব। এর জন্য আমি 200 গ্রাম মিষ্টি কুমড়ো লম্বালম্বি করে কেটে নিয়েছি। 3টে মাঝারি মাপের উচ্ছেকেও বীজ ছাড়িয়ে কেটে রেখেছি। হলুদ গুঁড়ো লাগবে খুব সামান্য, নুন পরিমাণ মতো। ফোড়নের জন্য নিয়েছি সর্ষে। হিং লাগবে 1 ইঞ্চের মতো। সর্ষের তেলে এটা ভাজা হবে। আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। উচ্ছে কুমড়ো ভাজার জন্য কড়াই গরম করে এতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি সর্ষে। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন। উচ্ছেটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চের মতো হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। কুমড়োটা উচ্ছেটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। উচ্ছে কুমড়ো ভাজা তৈরি হয়ে গেল। এটা নামিয়ে ডালের সঙ্গে গরম ভাত দিয়ে সার্ভ করুন, ভালো লাগবে। বিউলির ডাল, গন্ধরাজ লেবু আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে গরম ভাত পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে বনানী কিচেনকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর লাইক ও শেয়ারও করবেন।